রাতে শুধু দুয়াটি তিনবার ফটবেন ইনশাল্লাহ, আপনি যাকে চান তাকে তার পরের দিন সকালে পেয়ে যাবেন। তো আসসালামু আলাইকুম সুফিয়া দর্শক মণ্ডলী, সকালে আল্লাহ তাআলার মেহরবানিতে ভালো এবং সুস্থ আছেন। তো আজকের বিরতিতে অনেক গুরুত্বপূর্ণ একটি দোয়া নিয়ে এসেছি আপনাদের মাঝে, যে দোয়াটি অনেক মানুষে আমল করে ফল পেয়েছে। তো সেই দোয়াটি নিয়ে আজকের এই ভিডিওতে আমি বিস্তারিতভাবে আলোচনা করব। তো আপনারা যদি দোয়াটি সম্পর্কে বিস্তারিত জানতে চান তাহলে ভিডিওটি সম্পূর্ণ দেখে দোয়াটি সম্পর্কে বিস্তারিত জেনে নেবেন। আর যদি আপনি আমার এই চ্যানেলে নতুন দর্শক হয়ে থাকেন তাহলে চ্যানেলটি সাবস্ক্রাইব করে এবং কি পরবর্তী এরকম ভিডিও পাওয়ার জন্য পাশে থাকা বেল বাটনটি বাজিয়ে রাখবেন। আপনি হয়তো কোনো মেয়েকে ভালোবাসেন কিন্তু আপনি তাকে কিভাবে বলবেন আপনি বুঝতে পারছেন না, তো তখন আপনি আমলটি করবেন, রাতে আমলটি শুধু তিনবার করবেন। আমলটি আপনি করবেন যে কোনো দিন রাত্রে আমলটি করলে হবে, যে কোনো সময় আপনি রাতের বেলা আমলটি করবেন, দিনের বেলায় নয়। আপনি রাতের বেলায় আমলটি করবেন যে কোনো সময় যে কোনো স্থানে যে কোনো অবস্থায়, কিন্তু আপনার শরীর ফাঁক হতে হবে। আপনার যদি শরীর না ফাঁক হয় তাহলে হবে না, আপনার শরীর থাকতে হবে ফাঁক যখন আপনি আমলটি করবেন। আপনার যদি শরীর না ফাঁক হয় তাহলে আপনি গোসল করে নেবেন এবং আপনি অজু করে নেবেন, ভালোভাবে অজু করে নেবেন। তো অজু করা শেষ হলে আপনি দুরুদে শরীফ 11 বার পড়ে নেবেন। দুরুদ শরীফ আমি একবার বলে দিচ্ছি আপনাদেরকে, اللهم صل على محمد وعلى آل محمد كما صليت على إبراهيم وعلى آل إبراهيم إنك حميد مجيد، اللهم بارك على محمد وعلى آل محمد كما باركت على إبراهيم وعلى آل إبراهيم إنك حميد مجيد। এভাবে করে আপনি আপনি দুরূদ শরীফটি পড়া শেষ হলে 11 বার ফটবেন। পড়া শেষ হলে আপনি এই দোয়াটি আপনি রাতে ফটবেন তিনবার, শুধু ফটবেন তিনবার। পরে আপনি তার সামনে গিয়ে বা তার ছবিতে আপনি শুধু ফু দিবেন, একবার পরে একটা, দুবার পরে দুইটা ফু, তিনবার পরে তিনটা ফু দিবেন। তারপরে দেখবেন আপনি তার পরের দিন দেখবেন ইনশাল্লাহ আপনি ফলাফল পাবেন। দোয়াটি হলো ও আল কয়তু আলাইকা মহাব্বাতাম মিন্নি, আমি আবারও বলে দিচ্ছি ও আল কয়তু আলাইকা মহাব্বাতাম মিন্নি। এভাবে করে আবার আপনি দোয়াটি পড়ে নেবেন। আপনি 5 ওয়াক্ত নামাজ ঠিক মতো পড়বেন এবং কি আমলটি করার আগে আপনি আল্লাহ তার উপর বিশ্বাস রেখে আমলটি করবেন, ইনশাল্লাহ আপনি ফলাফল পাবেন এবং কি মিথ্যা কথা একদমই বলবেন না, বিশ্বাস রেখে আমলটি করবেন আল্লাহ তাআলার উপর, তাহলে ইনশাআল্লাহ আপনি ফলাফল পাবেন। তো ভিডিওটি ভালো লাগলে ভিডিওতে লাইক দিবেন এবং আমাদের চ্যানেলটি অবশ্যই সাবস্ক্রাইব করে রাখবেন নিয়মিত এরকম ভিডিও পাওয়ার জন্য।